অতীতের যে কোনো সময় চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি খুবই ভালো বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার রোববার সকালে নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মন্ত্রী বলেন এই মৌসুমে কৃষকদের কাছ থেকে সাতাশ টাকা কেজি দরে ছ লাখ মেট্রিক টন ধান কেনা হচ্ছে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাম ও পরিমাণ সবচেয়ে বড় বিষয় কৃষকরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি তিনি বলেন এরই মধ্যে বিদেশ থেকে নয় লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে আরও পাঁচ লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে সেই হিসেবে আগস্ট শেষে সরকারি গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে তেইশ দশমিক ছয় নয় মেট্রিক টন পরিদর্শনের সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওরা আমাদের যে নিরাপত্তা মজুর সেটা অন্যান্য বছরের তুলনায় এবার অনেক শক্তিশালী এবং চাউলের কোয়ালিটিও অত্যধিক মানসম্মত